সামান্য কাঁঠাল নিয়ে বচসা, আর তার জেরেই বৃদ্ধা মাকে ইট দিয়ে মাথায় ক্রমাগত আঘাত। ঘটনায় মৃত্যু হলো বৃদ্ধা মায়ের। ঘটনাটি ঘটেছে দেগঙ্গা থানা এলাকায়। অভিযুক্ত ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। সামান্য কাঁঠাল নিয়ে বচসা, আর তার জেরেই বৃদ্ধা মাকে মাথায় সজোরে ইট দিয়ে আঘাত। ছেলের ইটের আঘাতে মায়ের মৃত্যু। ঘটনাটি ঘটেছে দেগঙ্গা থানার নূরনগর পঞ্চায়েতের মোহনপুর গ্রামে। ঘটনায় মৃত ফাতেমা বিবি। স্থানীয় সূত্রে জানা গেছে, মেয়ের বাড়িতে কাঁঠাল পাঠানো নিয়ে মায়ের সাথে ছেলের বচসা। বচসা চলাকালীন আচমকাই ছেলে ইট দিয়ে মায়ের মাথায় এলোপাতাড়ি আঘাত করতে থাকে। রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলে লুটিয়ে পড়েন বৃদ্ধা ফাতেমা বিবি। ওই ঝগড়া হয়ে ওই পড়ে গেল, মেয়ে কিভাবে কি করেন না করাল ওই পড়ে গেল, জানিনি আমি কিচ্ছু জানি। দেখি ওই শুয়ে রয়েছে। আপনার স্বামী আপনার শাশুড়িকে মেরেছিল? স্থানীয়রা বৃদ্ধাকে প্রথমে বারাসাত সদর হাসপাতালে এবং পরে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করলে গভীর রাতে মৃত্যু হয় তার। দেগঙ্গা থানার পুলিশ মঙ্গলবার অভিযুক্ত ছেলে ফকির আহমেদকে গ্রেপ্তার করেছে। দোষী ছেলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসীরা। ঝামেলা হয়েছিল এই জন্য মামাই যে একটু টুকটাক হয়ে ওর মারা একটু বকাবকি করে করলি চলে যাওয়া সাইডে সাইডে চলে গিয়ে মানে মনে রাগ হয়ে গেছে, ছেলে একটা ছোট ইট নিয়ে মাথায় মারে, মারলি রক্তপাত হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, দেগঙ্গা।